সচে দিয়া উঠি আজ চির বিষয় আমি বিশ্ববিধাত্রী বলবীর আমি চির ছাত্রদের কালচারাল ক্লাব আজকে রবীন্দ্র নজরুল জয়ন্তী অনুষ্ঠান করছে এবং এর পিছনে তারা অনেক পরিশ্রম করেছে এবং ইতিমধ্যে যে অনুষ্ঠানটা হয়ে গেল অত্যন্ত উচ্চমানের এবং এটা বিশ্ব ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মূল ইউনো ভিশনটা হচ্ছে যে পূর্ব এবং পশ্চিমের যা কিছু ভালো সেগুলোকে গ্রহণ করে আমাদের যুব সমাজকে এবং আমাদের আগামী ভবিষ্যৎকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সেই জন্য এই যে রবীন্দ্র নজরুল জয়ন্তীটা আমাদের জাতীয় জীবনে তাদের এই দুই কবির প্রভাব এবং আমাদের বাংলাদেশের অভ্যুদয় পর্যন্ত তাদের যে ভূমিকা সেগুলোকে আমাদের আগামী প্রজন্মের সাথে তুলে ধরার জন্যই আজকের এই অনুষ্ঠান পশ্চিমা যে সাহিত্য ভাবধারা এটা তরুণ সমাজের মধ্যে প্রচুর মাত্রায় মানে জেঁকে বসে আছে তো এইখান থেকে আমরা একটু ছুটি চাই যে আমাদের যে সংস্কৃতি আমাদের শিকড় এটা কীভাবে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে আমরা জাগরণ করতে পারি তো সেটা যেহেতু আমাদের এই দুজন আসলে ওনারা বাংলা সাহিত্যের কী বলবো প্রবাদ পুরুষ তাদের যে আসলে অর্জন সাহিত্যের এমন কোনো স্থান নেই যেখানে তাদের আসলে কন্ট্রিবিউশন নেই তো সেই জায়গাটাতে আমাদের যে প্রোগ্রামটা আমরা এখন করছি আপনারা দেখেছেন এটা আমাদের ছাত্ররাই অনেক রিসার্চ করে প্রোগ্রামটা কীভাবে স্টেজ করেছে তো যেটা যারা করছে তারা তো তাদের মধ্যে এই ধারণাটা ধারণ করছে অ্যাট দ্য সেম টাইম যারা দেখছে তাদের মধ্যেও কিন্তু এক ধরনের রিফাইনমেন্ট যেটা আমরা মেন্টাল রিফাইনমেন্ট বলি ওনারা যেটা আমাদেরকে দিয়ে গিয়েছেন তা আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে এই জিনিসটাকে আসলে জাগ্রত করতে চাই এটাই আমাদের প্রয়াস এবং আমাদের বিশ্ববিদ্যালয় সবসময় এই জিনিসটাকে আমাদেরকে সাপোর্ট করে